সো হ্যাভি রিটু তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশান অনার্স সিসি এইটের সাজেশন দিয়ে দেবো মূলত টেন মার্কসের কোয়েশ্চেন্সগুলো দেবো বাট তোমাদের কতগুলো জিনিস জানা উচিত সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু টোটাল চারটে অধ্যায় রয়েছে তো চারটে অধ্যায় থেকে চার এই কোশ্চেন্স দেবে টেন মার্কসের যে কোনো তিনটে অ্যান্সার্স করতে হবে সো আমি এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে হচ্ছে কি যে টেন মার্কসের কোশ্চেন্স দিয়ে দিয়েছি এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা ফাইভ মার্ক্সেরও কমন পাবে অ্যান্ড হচ্ছে কি টেন মার্কসেরও কিন্তু কমন পাবে অ্যান্ড টু মার্কসেরও কিন্তু কমন পেয়ে যেতে পারো অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কম পাবে সো প্রথমে হচ্ছে কি তোমাদের অধ্যায় প্রারম্ভিক ধারণা রয়েছে তারপর হচ্ছে কি শিক্ষা এবং যোগাযোগে কম্পিউটার তারপর হচ্ছে কি নির্দেশনামূলক কৌশল সমীহ তারপর হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ই লার্নিং সো এই টোটাল চারটে অধ্যায় রয়েছে অ্যান্ড তোমাদের সিক্সটি ফাইভে লিখিত পরীক্ষা হবে প্রজেক্টে অ্যাটেন্ডেন্স সব কিছু মিলিয়ে থার্টি ফাইভ মার্ক্সে মোটামুটি থাকে তোমার সবাই এটা জানো আমি হতে পারি নেক্সট তোমাদের যে কোশ্চেন্স প্যাটার্ন সেটা একটুখানি বলে দিই পাঁচটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে তিনটে দশ নম্বরের প্রশ্ন লিখতে হবে অ্যান্ড পাঁচটা দুই নম্বর প্রশ্ন লিখতে হবে সো যে কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সার্স তোমরা কিন্তু হচ্ছে কি যে কম্পিউটারাইজ টাইপ করা নোট পেয়ে যাবে অ্যান্ড ফাইভ মার্ক্সের নোটস পাবে টেন মার্কসের নোটস পাবে অ্যান্ড টু মার্কসেরও কিন্তু অনেকটা মানে অনেকটা করেছে আমি অধ্যায় না থাকলেও আমি কিন্তু তোমাদের টু মার্কসের প্রায় এক দুশোটার মধ্যে করে দিয়েছি তো ওটা করলে তোমরা পেয়ে যাবে কম্পিউটারাইজড নোট তোমরা হচ্ছে কি যে একশো টাকার মধ্যেই পেয়ে যাবে অ্যান্ড তোমরা সাজেশানস হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারো তার কারণ সাজেশানস নোটস পিভি স্টাডি বলে একটা চ্যানেল তোমরা চেনো উনি কিন্তু আমার থেকে নোটস কিনতেন সো হয়তো এখন কিনছেন না হয়তো এখন বইয়ের থেকে ছবি তুলে দিচ্ছে বাট তোমরা যখন টাকা দিয়ে কিনবে তখন হচ্ছে কি টাইপ করা নোটসে কিনো তাহলে পড়তে অনেক সুবিধা হবে যেমনভাবে সুন্দর করে টাইপ করে দিয়েছে আমি যাই হোক তোমাদের হচ্ছে কি এবার প্রথম অধ্যায় থেকে যে চারটে কোশ্চেন্স দিয়েছি আমি প্রত্যেকটা অধ্যায় থেকে না চারটে কোশ্চেন্স দিয়ে দিয়েছি বাট তোমরা প্রথম দিয়ে দুটো কোশ্চেন সেটা একটুখানি ভালো করে পড়বে আমি যখন লাসমিন সাজেশন বানাবো তখন আরও ভালোভাবে স্টার মেনে দেবো সো প্রথম অধ্যায় থেকে দেখো কী কোশ্চেন্স করবে সিস্টেম আর তন্ত্রের প্রধান উপাদানগুলি উল্লেখ করো একটি ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে কি শিক্ষায় প্রযুক্তি তাকে বলে ইহার প্রয়োজনীয়তা উদ্দেশ্য পরিধি ও প্রকৃতির সম্বন্ধে আলোচনা করো ইহার বৈশিষ্ট্যও আলোচনা করো সো শিক্ষায় প্রযুক্তির প্রয়োজনীয়তা পড়বে বৈশিষ্ট্য পড়বে উদ্দেশ্য পড়বে পরিধি আর প্রকৃতি পড়বে এই একটা কোশ্চেন্স করলে তোমরা কিন্তু এখান থেকে ফাইভ মার্কসের কোশ্চেন্সও কমন পাবে টেন মার্কসের কোশ্চেন্স তো কমন পেয়ে যাচ্ছ একটা নেক্সট হচ্ছে কি দেখো সফটওয়্যার কাকে বলে সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কী কী নেক্সট হচ্ছে কি সিস্টেম বা তন্ত্র কী এর শ্রেণীবিভাগ করো শিক্ষায় তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আলোচনা করো এই লেখো তো মোটামুটি প্রথম অধ্যায় থেকে এই চারটে কোয়েশ্চেন্স করলে তোমরা পেয়ে যাবে নেক্সট অধ্যায় থেকে দেখো প্রথম হচ্ছে কম্পিউটার কি ইহার বৈশিষ্ট্য উল্লেখ করো শিক্ষায় কম্পিউটারের ব্যবহার লেখো নেক্সট হচ্ছে কম্পিউটার কী কম্পিউটারের ব্যবহারের সুবিধা অসুবিধা আলোচনা করো নেক্সট হচ্ছে কি দেখো যোগাযোগ ব্যবস্থা কী শ্রেণীকক্ষে ইহার বিভিন্ন উপাদান উল্লেখ করো নেক্সট হচ্ছে কম্পিউটারের স্মৃতি বা মেমরি বলতে কী বোঝো ইহার বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করো এবং প্রাথমিক বা প্রধান স্মৃতি সম্পর্কে আলোচনা করো চারের কোশ্চেনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তৃতীয় অধ্যায় থেকে দেখো কোন কোন কোয়েশ্চেন্সগুলো করবে প্রথম হচ্ছে কি ব্যক্তিভিত্তিক নির্দেশমূলক কৌশল কাকে বলে এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন দু তোমাদের হচ্ছে কি দু হাজার বাইশে এসেছে ঠিক আছে তো এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিভিত্তিক নির্দেশমূলক কৌশল কাকে বলে যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশমূলক কৌশলের বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট হচ্ছে কি শিক্ষণ মডেল বলতে কি বোঝো ইহার বৈশিষ্ট্য ও কার্য বলে আলোচনা করো নেক্সট কি দিয়েছি আমি এখান থেকে এক তিনটে কোশ্চেন্স দিয়েছি গণনির্দেশমূলক কৌশল কি দলবদ্ধ শিখন বলতে কি বোঝো এই শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দলবদ্ধ শিখনের মূলনীতি আলোচনা করো সো তৃতীয় অধ্যায় থেকে তিনটে কোশ্চেন বিশাল গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওখান থেকে নেক্সট চতুর্থ অধ্যায় থাকো কী সহযোগিতামূলক শিখন কী শ্রেণীকক্ষে এই শিখনের প্রধান বৈশিষ্ট্য বা বিভিন্ন বৈশিষ্ট্য লেখো ই লার্নিং কি ই লার্নিং সম্পর্কে তোমার ধারণা লিপিবদ্ধ করো নেক্সট হচ্ছে কি ই লার্নিং কী এর বৈশিষ্ট্য লেখো এর সুবিধা অসুবিধাগুলি লেখো উল্লেখ করো ভারতীয় শিক্ষায় এই লার্নিংয়ের প্রভাব অ্যান্ড তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে হচ্ছে কি যে দু হাজার বাইশে যে কোশ্চেন্সটা এসেছিলো সেই কোশ্চেন্সটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে ঠিক আছে সেই কোশ্চেন্সটা খুব ভালোভাবে করলে যেমন এই যে সহযোগিতামূলক শিখন কি এই শ্রেণিকক্ষে এই শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো অ্যান্ড একটা কোশ্চেন সহযোগিতামূলক শিখন কি শ্রেণিকক্ষে সহযোগিতামূলক শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো এটা কিন্তু দু হাজার বাইশের কোশ্চেন্স সেটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা করে রাখবে অ্যান্ড এখান থেকে আরও তিনটে আমি এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি শিখন ও শিখন শিখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে সংক্ষেপ আলোচনা করো অনলাইন লার্নিং কি ইহার বৈশিষ্ট্য ও ইহার সুবিধা অসুবিধা লেখো প্রকল্পভিত্তির শিক্ষণ কী এই শিক্ষণের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে প্রয়োগ লেখো সো আরেকবার বলে দিই তোমরা কোনো বইয়ের ছবি তোলার নোটস নেবে না তোমরা হচ্ছে কিছু টাইপ করার নোটস নেবে একশো টাকার মধ্যে তোমরা সমস্ত নোটস কমপ্লিট নোটস পেয়ে যাবে শুধু শুধু সিসি এইট বলেই নয় সিসি নাইন টেন এবং সেক পেপার্সের নোটসে কিন্তু তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড আর একবার বলে দিই যে পিপি স্টাডি ক্লাস তোমরা অনেকেই নাম শুনেছো সো উনিও কিন্তু আমার থেকে নোটস কেনেন ফ্রি চার্জে বা তুমি কমিউনিটি পোস্ট দেখলে বুঝতে পারবে সো থ্যাংক ইউ Thank you.